নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের নিজের চ্যানেল বাইশ বর্ধমান আমি অলক রঞ্জন আজকে একটা অফ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পড়াশোনার সঙ্গে কোনো রকম সম্পর্কিত নয় কিন্তু পড়াশোনার সঙ্গে একশো শতাংশ জড়িয়ে রয়েছে আমি আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন এবং যারা গ্র্যাজুয়েশন শেষ করে এক প্রকার বেকারত্বের জীবনে প্রবেশ করতে চলেছেন তাদের জন্য কিছু কঠিন সত্যি কথা বলব বুকে সাহস নিয়ে সততার সাথে আমি সত্যি কথা বলবো আজকে যদি আপনার কাছে সততার সাহস থাকে সততার সাথে এটা শোনার সাহস থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত শুনে যান না আপনার যদি মনে কোথাও কোনো একটা জায়গায় কোনো এক কোণে এতটুকুও বিন্দুমাত্র চাকরি পাওয়ার আশা থেকে থাকে বা স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার কথাগুলো শোনাটা ভীষণ জরুরি আসলে একটা স্টুডেন্ট মানে আপনি বা আমি যেই হই না কেন যারা চাকরির পরীক্ষার পদপ্রার্থী তারা আদতে আমাদের রাজ্যে তথা ভারতবর্ষের কোথায় কোন কোচিং সেন্টারে অ্যাডমিশন নিলে সবার আগে চাকরি পেতে পারেন এটা বুঝতে হবে যে আপনি মানে চাকরি পাওয়ার জন্য একটা ইনস্টিটিউটের গুরুত্ব কতটা এবং আপনার গুরুত্ব কতটা মানে ধরুন কোনো একটা জায়গায় আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন যে আমাদের কাছে অ্যাডমিশন নিলে আপনার চাকরির পরীক্ষা নিয়োগপত্র হাতে বা আমাদের সঙ্গে যুক্ত হলে আপনি আপনার সরকারি চাকরি নিশ্চিত এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট যারা করে মানে সত্যি কথা হচ্ছে আজকে মার্কেটে এত পরিমাণে কম্পিটিশান হয়েছে ইনস্টিটিউটগুলোকে নিয়ে যে তারা নিজেদের মতো কম্পিটিশান করে যাচ্ছে একবারও স্টুডেন্টের কথা ভাবে না ফাইনালি বলির পাটা কে হচ্ছে স্টুডেন্ট যে চাকরির পরীক্ষার পদপ্রার্থী সেই বলির পাটা হয়ে যাচ্ছে মানে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম যদি একটা রাফ নয় এটা চলতি ভাষা ইউজ করলাম আমি কেউ খারাপভাবে নেবেন না মানে আলটিমেটলি সাফারার কিন্তু আপনিই হচ্ছেন যে আপনি কোথায় অ্যাডমিশন নেবেন কোথায় অ্যাডমিশন নিলে আপনি সবার আগে চাকরি পেতে পারেন এখন ঘটনা হচ্ছে আপনি আমার কাছে অ্যাডমিশন এলে কি চাকরি পাবেন নিশ্চিত না এক পার্সেন্টও গ্যারান্টি নেই এক পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারবো না তাহলে আপনি কি ভাত ডাল চাল তারপর ট্র্যাক্টর কোম্পানি ইত্যাদি যা আছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সেই সমস্ত কোচিং সেন্টারে ভর্তি হলে পাবেন চাকরি নিশ্চিত না বুক ঠুকে বলে যাচ্ছি অসম্ভব ভারতবর্ষ তথা পৃথিবীর এমন কোন কোচিং সেন্টারে জন্ম হয়নি যেখানে অ্যাডমিশন নিলে আপনি নিশ্চিত চাকরি পেতে পারেন হবে না দেখুন আমার কাছে যারা পড়তে আসেন কম বেশি মেরে কেটে এখন অনলাইনে আমাদের সাড়ে তিন থেকে চার হাজার স্টুডেন্ট মনে করুন তো সাড়ে তিন থেকে চার হাজার স্টুডেন্ট পড়াই সবাই চাকরি পায় একদম না সবাইকে আমরা চাকরি পাওয়াতে পারি একদম না তাহলে কি আমরা কম বেশি পড়াই যারা চাকরি পেলো বা পাচ্ছে তাদেরকে বেশি পড়াচ্ছি যারা চাকরি পেলো না তাদেরকে কম পড়াচ্ছি না একদম না তাহলে ডিফারেন্সটা কোথায় এটা আপনাকে বুঝতে হবে ডিফারেন্সটা হচ্ছে আপনার মধ্যে ভারতবর্ষের কোনো কোচিং সেন্টারে ক্ষমতা নেই আপনাকে চাকরি পাওয়ানো যারা যেটুকু নাম কাজ কম্পিটিশন দেখুন আমি আমাদের ডাব্লু বিপিতে সর্বসাকুল্যে বিভিন্ন ব্যাস থেকে যারা পরীক্ষা দিয়েছে মেরে কেটে দুশো জন ডাব্লুবিপিতে পাশ করেছিল ধরুন একশো তেত্রিশ প্রথমবার হিসেব করেছিলাম সেটা বাড়তে বাড়তে শ দুয়েক পেরিয়েছে তাই দুশো জনের মধ্যে প্রায় পঞ্চাশের ওপরে বাদ গেছে মাঠে মানে মেরে কেটে কাছে দেড়েক আছে মেনের জন্য এবারে বিষয়টা হচ্ছে যে এটাকে আমার কেরামতিতে হয়েছে না বন্ধুরা হয়নি আমার মোটেই কেরামতি ছিল না যারা পাশ করেছে তারা নিজের দৌলতেই পাশ করেছে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ছিল তাদের মধ্যে বাড়তি কিছু ছিল যেটা আর পাঁচটা স্টুডেন্টের মধ্যে নেই এটা থাকা ভীষণ প্রয়োজন ভীষণ প্রয়োজন ধরুন আজকের বিষয়টা আমি কিন্তু মেনলি ডাব্লু বিসিএস নিয়ে বলতে এসেছি সেটা নিয়েই বলার চেষ্টা করব আপনারা একটু শুনবেন শুধু ডাব্লু বিসিএস নয় এই থট প্রসেসটা এভরি হায়ার অ্যাপ্লিকেবেল যে কোনো চাকরির ক্ষেত্রে এটা তাতে গ্রুপ ডিতে হোক বা আই হোক বা আইপিএস হোক বা আপনার ডাব্লিউ বিসিএস হোক যাই হোক না কেন দেখুন জ্ঞানী হলেই চাকরি পেতে হবে তেমনটাও নয় প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে জ্ঞানী হতে হবে সমস্ত বিষয়ে দক্ষ হতে হবে তাহলেও যে আপনি চাকরি পাবেন তাও কিন্তু নয় তাই নয় কি দেখুন টিচার বা ইনস্টিটিউট যদি সত্যি চাকরি পাওয়াতে পারত তাহলে আপনার মনে হয় সেই ইনস্টিটিউটে আমি আমার কথা দিয়েই বলছি দোষটা আমি নিজের ঘাড়েই নিচ্ছি আমার যদি সত্যিই ক্ষমতা থাকতো তাহলে আমি কি কাউকে বাদ রাখতাম চাকরি পাওয়াতে না একদম না সবাইকে চাকরি পাওয়াতে পারলে তো আমি গর্বে বুক ফুলিয়ে নিতাম নিজের আমার গর্ব আস্তে আস্তে অহংকারে পরিণত হয়ে যেত যে আমার কাছে ভর্তি হলেই একদম সরকারি চাকরি নিশ্চিত না আমার ক্ষমতা নেই এটা সম্ভব নয় আমার একার দ্বারা কোনোভাবেই সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে মানে একটা স্টুডেন্ট চাকরি পায় কোচিং সেন্টার এবং স্টুডেন্টের দুজনের কোলাবোরেশনে ব্যাটে বলে না হলে সে বল কখনো মাঠের বাইরে পৌঁছাবে না এটা ভাবতে হবে ব্যাটসম্যান যতই ভালো হোক বল যদি সামনে না পায় সে বল মাঠের বাইরে বেরোবে না বলার যতই ভালো হোক ভাইস ভার্সা একইভাবে অ্যাপ্লিকেবেল এটা ক্লিয়ারলি বুঝতে হবে এই মুহূর্তে মধ্যে এত এত কম্পিটিশান ইনস্টিটিউটগুলোর মধ্যে যে এ বলছে আমার কাছে আসুন আমি ভালো পড়াই ও বলছে আমার কাছে আসুন আমি ভালো পড়াই আরে স্টুডেন্টটা তো ভীষণভাবে বিভ্রান্ত দেখুন আপনি শুনছেন আজকে আমার কথা আপনি নিজেও হয়তো কোনো না কোনোভাবে বিভ্রান্ত যে আদতে আমি যাব কার কাছে আমার টাকা এবং আমার সময় কার কাছে গেলে নষ্ট হবে না এটা ডিসাইড আপনাকেই করতে হবে এই মুহূর্তে অনলাইনে এত বেশি কম্পিটিশন হয়েছে যে পেরেছে কোচিং সেন্টার খুলে দিয়েছে যে পেরেছে পড়াতে শুরু করছে আমি এরকম করে হঠাৎ করে একদিন পড়াতে শুরু করলাম অনলাইনে হঠাৎ করে কোচিং সেন্টার খুলে দিলাম আমার মতো আরও পাঁচজন খুলে আমার আগে আরও পাঁচজন খুলেছে এই যে ব্যাপার এটা চলতেই থাকবে কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোথায় যাবেন দেখুন যদি আমি বলি যে আমাদের কাছে আসবেন কিনা সেটা কিভাবে ডিসাইড করবেন আপনারা এই মুহূর্তে যে চ্যানেল দেখছেন সেই চ্যানেলে আমার অঙ্কের ভিডিও একশোর ওপরে রয়েছে ইংরেজি আছে জি কে আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও আছে সবার আগে আপনি সেগুলোকে দেখুন বা যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগে তাদের কোনো ক্লাস যদি পান ডেমো ক্লাস কিন্তু নয় খেয়াল রাখবেন ডেমো ক্লাস বরাবরই স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য তৈরি করা হয় ডেমো ক্লাসে যে পড়ানোগুলো হয় সেটা চাকরির পরীক্ষার কাজে লাগে না আপনি যখনই কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে যাবেন আপনাকে বলে ঠিক আছে আপনি একটা ডেমো ক্লাস করুন আগে তারপরে আপনি অ্যাডমিশন নেবেন যদি ভালো মনে করেন দিয়ে দেখবেন ডেমো ক্লাসটা আলাদা করে তৈরি করা হচ্ছে না পারলে আপনি কোনো একটা ব্যাচ চলছে সেই মুহূর্তে সেই ব্যাচে ঢুকে যান সেটা চেক করুন ডেমো ক্লাস আলাদাভাবে ডিজাইন করা হয় ঠিক আছে যেমন এখন চৈত্র মাসে সেলের জামা কাপড়ের জন্য আলাদা ডিজাইন করা হয় সেই রকম ব্যাপার আর কি তো সেটা থেকে কোনোদিন আপনি সেই ইনস্টিটিউটকে বিচার করতে পারেন না যদি কারো ইউটিউব চ্যানেল থেকে থাকে আমাদের মতো অনেকের আছে তাহলে আপনি সেগুলো দেখুন এবার আমাদের কথা আমি বলবো যে আপনি আমাদের কাছে আসলে কতটা কি পেতে পারেন ঘটনা হচ্ছে আমার যে ভিডিওগুলো রয়েছে ইউটিউবে অঙ্কের ভিডিওর কথাই আমি বলি সেগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি যদি মনে করেন যে আমি নতুন কিছু শিখছি আরে ও কি সুন্দর নতুন করে শিখছি আমার কমেন্টে তাই মনে হয় মানে দর্শকরা আমাদের যা কমেন্ট করেন তাতে আমার এরকম মনে হয় স্যার নতুন কিছু শিখলাম অঙ্কের প্রতি বিশাল ভয় ছিল ভয়টা কেটে গেল ইত্যাদি ইত্যাদি তো এমন ঘটনা যদি ঘটে আপনার ক্ষেত্রেও তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতির একদম দরজার গোড়ায় আছেন আপনি বেশি ভালো জায়গায় নেই আমি একদম সততার সাথে বললাম মানে নিজেকে সত্যি একদম প্র্যাকটিক্যালি ফ্যাক্ট বলছি যে তাহলে আপনি কিন্তু ভালো জায়গায় নেই তাহলে আপনি কি করবেন আপনি এটা বুঝুন যে আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতির একদম গোড়াতে আছেন আপনাকে অনেক দূর যেতে হবে যদি আপনি সত্যিই চাকরি পেতে চান তাহলে আপনাকে অনেক দূর যেতে হবে চাকরি পাওয়া কি তাহলে সত্যিই কঠিন না সত্যিই কঠিন নয় যদি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে বা নিরন্তর যদি আপনি প্রস্তুতি নিতে পারেন সিস্টেমেটিক্যালি প্রস্তুতি নিতে পারেন তাহলে মোটেই কঠিন নয় কিন্তু এতটাই কি সহজ চাকরি পাওয়াটা না বন্ধু একদম না চাকরি পাওয়াটা কোনোভাবেই সহজ নয় সত্যিই বলছি কোনোভাবেই সহজ নয় আবার খুব কঠিন নয় কোনোভাবেই সহজ নয় কেন বলছি দেখুন আমি ডাব্লু বিসিএসের কথা বলি আপনি ভাবছেন আমি ডাব্লু অফিসার হয়ে যাব রামবাবুর কোচিং সেন্টারে যদি ভর্তি হই তাহলে আমি ডাব্লু বিসিএস অফিসার হয়ে যাব কেন কারণ শ্যামবাবু সেখানে ভর্তি হয়ে বিসিএস অফিসার হয়ে গেছে আরে শ্যামবাবু বিসিএস অফিসার হয়েছে আপনি থরি হবেন আপনি শ্যামবাবু নাকি ফার্স্ট বয়কে টার্গেট করলে কি ফার্স্ট বয় হওয়া যায় না ফার্স্ট বয় তো ফার্স্ট বয় ফার্স্ট বয় যিনি টপার তিনি তো টপার সবার থেকে আলাদা তবেই তিনি টপার তাহলে টপারকে টার্গেট করলে কখনো টপার হওয়া যায় না ফার্স্ট বয়কে টার্গেট করলে কখনও ফার্স্ট বয় হওয়া যায় না ফার্স্ট বয় তো একজনই হয় তা যতই ফার্স্ট বয়কে টার্গেট করু আমরা করি না কেন ফার্স্ট বয় হতে পারবো না সেকেন্ড বয় হয়ে যাব। বা এমনও হতে পারে আমি ফার্স্ট বয় হয়ে গেলাম অন্য কেউ সেকেন্ড বয় হয়ে গেল হতে পারে তাহলে টার্গেট কাকে করব। এটা ভাবনার বিষয় আমি আসবো আস্তে আস্তে ধীরে ধীরে সবার আগে ভাবতে হবে যে আমি ফার্স্ট বয়কে টার্গেট করলে ফার্স্ট বয় হই না রামবাবুর কোচিং সেন্টারে শ্যামবাবু ভর্তি হয়েছিলেন তিনি আইএস অফিসার হয়ে গেছেন বা ডব্লিউবিসিএস অফিসার হয়ে গেছেন ফলে আমিও যদি রামবাবুর কাছে যাই তাহলে শ্যামবাবুর মতো আমিও পেয়ে যাব না একদম না তার আগে আপনি ভাবুন আপনি যে শ্যামবাবুর স্বপ্নে স্বপ্ন দেখছেন বা শ্যামবাবুর সাফল্যের স্বপ্ন আপনি দেখছেন এই শ্যামবাবুর যে দৈনন্দিন রুটিন এটাকে আপনি ফলো করেছিলেন শ্যামবাবুর জন্ম জন্ম থেকে আজ পর্যন্ত যা যা করেছেন আপনি কি সেই জন্ম থেকে আজ পর্যন্ত তাই তাই করেছেন যে আপনি শ্যামবাবুর জায়গায় নিজেকে দেখতে চাইছেন ভাবছেন আমি শ্যামবাবু হয়ে যাব না সেটা সম্ভব হয় না অন্যজনকে কপি করা কখনো সম্ভব হয় না আমরা তাকে ফলো করতে পারি আমরা চেষ্টা করতে পারি তাই নয় কি ভাববেন শচীন টেন্ডুলকরের অনেক এরকম কথা আমরা শুনি যে মাস্টার যদি চাকরি না পায় তাহলে সেই কোচিং সেন্টারে স্টুডেন্টটা কি চাকরি পেতে পারে অনেকে বলে না তাই আবার হয় নাকি তিনি একটা জিনিস ভাবুন তো সচিন টেন্ডুলকরের যিনি গুরু ছিলেন তিনি কি ইন্টারন্যাশনাল টপ র্যাঙ্কের প্লেয়ার ছিলেন গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর ব্যাটসম্যান ছিলেন বা টপ র্যাঙ্কে ছিলেন না তিনি ন্যাশনাল খেলেন নি তিনি ন্যাশনাল খেলেন নি একদম হতে পারে যে তিনি একবারের জন্যও তিনি রাজ্যতেও খেলেননি কি ন্যাশনালও খেলেননি কিন্তু তা সত্ত্বেও তিনি সচিনকে পৃথিবীর টপ র্যাঙ্কের ব্যাটসম্যান বানিয়েছেন তাহলে এটা কি তিনি বানিয়েছেন না এটা সচিনের নিজস্ব ক্রিয়েটিভিটি তিনি সঙ্গ দিয়েছেন কোচ সঙ্গ দিয়েছেন কিন্তু ক্রিয়েটিভিটি সচিনের যদি কোচের সচিন বানানোর ক্ষমতা থাকতো তাহলে আমার বিশ্বাস ভারতবর্ষে এগারোটা প্লেয়ারকেই সচিন বানানো হতো রিজার্ভে যাদেরকে রাখা আছে তাদেরকেও সচিনের মতো বানানো হতো সম্ভব হয় না ভাববেন কিন্তু আবার এটাও সত্যি কথা যে যিনি ইন্টারন্যাশনাল খেলেছেন তিনি কি ইন্টারন্যাশনাল প্লেয়ার বানাতে পারেন না তাও নয় আপনি হয়তো লাফিয়ে পড়ছেন অমুক মাস্টার সিজিএল সাতবার পাস করেছে বার পাস করেছে তাহলে আমিও বোধ তার কাছে গেলে সাতবার কিংবা চোদ্দো বার বা একুশবার পাস করে যাব না একদম না এই ভাবনাটা ভাববেন না আমার আপনাদের কাছে অনুরোধ এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই স্বপ্নের দুনিয়ায় থাকবেন না একদম ক্লিয়ারলি ক্লিয়ারলি নিজের পড়াশোনার ওপরে জোর দিন আপনি নিজস্ব ক্রিয়েটিভিটির ওপরে জোর দিন আপনার বিশাল জ্ঞান প্রিলি বিসিএস করেছেন মেন করেছেন তাহলে কি ইন্টারভিউ করবেন না হতে পারে সিএস এর ইন্টারভিউতে দেখা হয় পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ব্যক্তিত্বের পরীক্ষা আপনার ব্যক্তিত্বের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে যেটা আপনি লিখে লিখে জানিয়ে দিয়েছেন আপনার বিশাল ট্যালেন্ট আছে সেটা একদম আলাদা বিষয় পার্টিকুলারলি বিসিএস অফিসার হওয়ার জন্য বা একজন এক্সিকিউটিভ অফিসার হওয়ার জন্য একজন বিডিও হওয়ার জন্য আপনার মধ্যে সেই যোগ্যতা আছে কিনা সেটা আপনার সাথে ইন্টারভিউ যিনি নিচ্ছেন বা যারা নিচ্ছেন তারা কথাবার্তা বলে আলাপ আলোচনা করে আপনার কাছ থেকে জেনে নেবেন যে আপনার মধ্যে এক্সট্রা কিছু কোয়ালিটি আছে কি না যে কোয়ালিটি দিয়ে আপনি বিসিএস বা বিডিও হয়ে আপনি একটা ব্লগ চালাতে পারেন বোঝা গেল তাহলে একটা ডাব্লু বিসিএস ব্যাচে শয়ে শয়ে আমাদের এক একটা বিসিএস ব্যাচে একশো জন করে পড়ছেন তাহলে একশো জন পড়ছেন একশো জন বিসিএস অফিসার হয়ে যাবেন আমি তো বুক ভরে আশা করব একশো জনই হয়ে যাক কিন্তু হয় কি তাই হয় না সেটা প্রবাবিলিটি খুব কম তাহলে আমি কি খারাপ পড়ালাম কাউকে বেছে বেছে পড়ালাম না তাও নয় তাহলে কী এমন হলো আমি যদি সবাইকে সমান পড়ালাম তাহলে সবাই কেন বিসিএস হলো না সবারই তো স্বপ্ন ছিল বিসিএস অফিস অফিসার হবেন সবাই তো আমাকে সমান টাকা দিয়েছেন সবাই তো সমান সময় ধরে ক্লাস করেন তাহলে হলো না কেন ওই যে কিছু একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে একটা অ্যাটিটিউড থাকতে হবে কিছু মানুষ আছেন মানে আমি আপনাদের কাছে একদম অনেস্টলি স্বীকার করছি আমার কাছে অফলাইন এবং অনলাইন যারা যারা ডাব্লিউ ক্লাস করেন যারা পড়েন আমি তাদেরকেও গতদিনে বলছিলাম যে বিসিএস অফিসার হতে গেলে সত্যি করে অ্যাটিটিউড লাগে যে অ্যাটিটিউড ভাই তোমাদের মধ্যে নেই সবার মধ্যে নেই একশো জন ক্লাস করছেন একশো জনের মধ্যে সেই অ্যাটিটিউড নেই জ্ঞান থাকতে পারে একশো জনের মধ্যে অগাধ জ্ঞান থাকতে পারে প্রত্যেকে জ্ঞানই হতে পারে কিন্তু বিসিএস অফিসার হতে গেলে বা যে কোনো চাকরির পরীক্ষার পাশ করতে গেলে একটা আলাদা অ্যাটিটিউড লাগে একটা আলাদা ব্যক্তিত্ব লাগে আগে সেটা তৈরি করতে হয় সেটা কি একদিনে হয় না সেটা একদিনে হয় না সেটা কখনোই একদিনে হয় না যার নেই ধীরে 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 কেউ যদি মনে করে আমি চেষ্টা চালিয়ে যাব আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটানো আমার অ্যাটিটিউড যা ছিল আগে আমি তার পরিবর্তন ঘটাবো আমি যে চাকরির জন্য অ্যাপ্লাই করছি সেই চাকরির জন্য সুইটেবল এমন অ্যাটিটিউড আমি বানাবো আমি নিজের মধ্যে পরিবর্তন আনবো ধীরে ধীরে যদি কেউ মনে করেন তাহলে হয় আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে কিন্তু একদিন না একদিন হবে ওই যে অজয় অমিতাভ বচ্চন বলেছেন না আমরা শুনি বেশ কৌশিস কারণে বালক কবি হার নেই হতি এটা একদম সত্যি কথা চেষ্টা করা মানুষের হার হতে দেখিনি আমি সত্যি অনেক মানুষকে হেরে যেতে দেখেছি কিন্তু যারা চেষ্টা করেছে তাদেরকে এবং হাল ধরে রেখেছে শেষ পর্যন্ত তাদেরকে হারতে দেখিনি অনেক অনেক সফলতার উদাহরণ আছে যারা হাল ধরে রেখেছেন কন্টিনিউয়াসলি চেষ্টা করে গেছেন এবং সফল হয়েছেন আবার অনেক মানুষকে দেখেছি বিশাল জ্ঞানী মানুষ অল্পতেই হাল ছেড়ে দিয়েছেন বিফল হয়েছেন পরাজিত হয়েছেন অনেক মানুষকে দেখেছি আমি বলবো আপনি যদি মনে করেন যে সত্যিই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান আপনি যে জায়গাতেই আছেন না কেন যে জায়গাতেই আপনি আছেন না কেন সেখান থেকে গুটি গুটি পায়ে শুরু করুন একদম বেস থেকে শুরু করুন কোনোভাবেই কোনো জায়গাতে আমার কাছে আমি ছ মাসে ডাব্লুবিপি পড়াচ্ছি বিশাল একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম চারদিকে সবাইকে শুনিয়ে দিলাম আহাগো বিশ্বাস ইনস্টিটিউটে বা বাইশ বর্ধমান ইউটিউব চ্যানেলের মাধ্যমে চ্যানেলে আমরা ছ মাসে ডাব্লুবিপি কমপ্লিট করাচ্ছি সিলেবাস চাকরি হয়ে যাবে সবার গোড়া ডিম হবে গোড়া ডিম হবে যারা অলরেডি তৈরি হয়ে আছেন তারাই কেবলমাত্র পাওয়ার প্রবাবিলিটি রাখেন বাকিদের নেই যদি আমাকে কারো খারাপ মনে হয় কথাগুলো শুনে আপনি আমাকে খারাপ ভাবুন আমার কিচ্ছু যায় আসে না এবং আমি জানি আজকে আপনি আমাকে খারাপ ভাবছেন তেতো লাগছে কথাগুলো কিন্তু একটা দিন পর যেদিন অনুভব করবেন ভিতর থেকে সেদিন বুঝবেন যে আমিই ঠিক ছিলাম আমি ভুক্তভোগী বন্ধু আমি সত্যিই ভুক্তভোগী এভাবে হয় না অন্যকে দেখে অন্যের কপি করে অন্যের কথায় নেচে হয় না আপনি চাকরির পরীক্ষা একদম শুরু থেকে শুরু করুন যদি আপনার মনে হয় যে শুরু থেকে শুরু করতে চান বা আপনি চাইছেন আপনার একটা চাকরি পাওয়ার ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে আমাদের কাছে আসতে পারেন আরও পাঁচ জায়গায় যেতে পারেন আপনি প্রচুর জায়গা দেখুন দেখে আমাদের কাছে আসতে পারেন আসলে কি পাবেন আমি দুর্বল স্টুডেন্টের হাত কখনো ছাড়ি না এটা আমার কাছে পাবেন দুর্বল স্টুডেন্টের হাত কখনো ছাড়ি না এটা আমার কাছে পাবেন দুবার এটাই আপনার জন্য পাওনা আপনি যদি দুর্বল হন সবল হওয়ার চেষ্টা করেন তাহলে ওই তিন মাস ছ মাস নয় সময় দিতে হবে ছ মাসে যদি চাকরি পাওয়ানো যেত তাহলে ভারতবর্ষে কাউকে আমি বেকার রাখতাম না এক বছরে যদি ডাব্লু বিসিএস এই যে এক বছরের প্রিলিমিনারি কোর্স আমাদের ডাব্লু বিসিএস কোর্স হচ্ছে আঠেরো মাসের এক বছর প্রিলিমিনারি বাকি ছ মাস মেন হয়ে যাবে বিশেষ হয়ে যাবেন দেড় বছর যার অলরেডি তৈরি করা আছে বেশ ভালো একটা জায়গায় আছেন যিনি তিনি যদি দেড় বছর মরণ চেষ্টা করেন তাহলে প্রবাবিলিটি আছে কিন্তু যারা নিউকামার যারা শুরু করছেন তাদের প্রবাবিলিটি এত কম সময়ে সম্ভব নয় কারণ এই দেড় বছর যথেষ্ট নয় ডাব্লু বিসিএস সিলেবাস কমপ্লিট করার জন্য আপনাকে তিন তিনটে বছর দাঁতের দাঁত চিপে পড়ে থাকতে হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যারা নিজেদেরকে সবথেকে বড়ো ইনস্টিটিউট মনে করে এত বছর ধরে ইউপিএসসি পড়াচ্ছেন আজ পর্যন্ত একটাও ইউপিএসসি ক্যান্ডিডেট পাশ করেনি এবছর প্রথম বছর প্রথম একটি ক্যান্ডিডেট পাশ করেছে আপনারা হয়তো অনেকে বুঝে ফেলেছেন আমি কার কথা বলছি এবং কে সেই ক্যান্ডিডেট একটিমাত্র ক্যান্ডিডেট এবার ইউপিএসসি ক্লিয়ার করেছে তার জন্য তাকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল যৌমুক ইনস্টিটিউট থেকে ইউপিএসসি ক্লিয়ার করা যায় তাহলে এত বছর কী করছিলেন মশাই এত বছর কি করছিলেন এত বছর ধরে এত এত লক্ষ লক্ষ টাকা নিয়ে ইউপিএসসি পড়াচ্ছেন কি করলেন তাহলে এত বছর তাহলে এবছর কি হঠাৎ করে আপনার বিশাল কিছু পরিবর্তন হয়ে গেল না একদম না যিনি পেয়েছেন তিনি নিজের দক্ষতায় পেয়েছেন আপনি সাহায্য করেছেন মাত্র ফলে এটা বড়াই করে লাভ নেই যে আপনার জন্যই সব হয়েছে আমি আজকে আমার কথা বলছি আমি কখনো এটা নিয়ে বড়াই করি না যে আমার জন্য পেয়েছেন হ্যাঁ আমাদের ইনস্টিটিউট থেকে এতজন পেয়েছেন এটা বলি আমি যে আমাদের ইনস্টিটিউট থেকে এতজন পেয়েছেন এবং আমাদের এই বই থেকে এতগুলো কমন পেয়েছেন আমার জন্য পেয়েছেন আমার জন্য পাশ করেছেন এই কথা বলা মানে পৃথিবীর সবথেকে বড় মূর্খ আমি যদি কোনো দিন এই কথা আমার মুখ থেকে বেরোয় জানবেন সেটা আমার আমার জন্য আমার আমি পাগল হয়ে গেছি সেদিন আমাকে আমার কাছে পড়তে না আসে আমাকে পাগলা গারো নিয়ে যাবেন কিংবা কোনো ডাক্তার দেখাবেন সত্যিই তাই অনুভব করুন আমি যারা অভিভাবক আজকের আমার ভিডিও দেখছেন অভিভাবকদেরকে বলছি সন্তানের প্রতি এভাবে নজর দিন কারো কথা শুনে লাফিয়ে পড়বেন না এভাবে নজর দিন ফ্যাক্টটা বুঝুন কলেজে আপনার এইচএস পাস করা ছেলে বা মেয়েকে কলেজে পড়তে পাঠাচ্ছেন একই সাথে ইনস্টিটিউটের দরজায় পা রাখিয়ে দিন তিন বছর সময় যথেষ্ট শিখবে মানে যথেষ্ট শিখবে মানে তিন বছর সময় যদি কলেজ এবং কোচিং সেন্টার একদম কোলাবোরেশনে চালাতে পারে প্যারালালি কেউ তাহলে তিন বছর শেষে সে চাকরি আর ডিগ্রি নিয়ে একসাথে বাড়ি যাবে হয় সাধারণত সম্ভাবনা আছে কিন্তু এগুলোতে কেমন তাহলে আপনারা কি করবেন গুটি গুটি বায়ে প্রস্তুতি নিতে শুরু করুন একদম গোড়া থেকে যদি শুরু করতে চান তাহলে আমাদের কাছে আসতে পারেন আমি ভীষণভাবে আমি এবং আমার যত টিচার রয়েছেন আমার ইনস্টিটিউটে প্রত্যেকে ভীষণভাবে একদম গোড়া থেকে শুরু করতে চাইছেন মানে শুরু করি আমরা একদম গোড়া থেকে বোঝাই বেস লেভেল থেকে বোঝাই ধীরে ধীরে সময় নিয়ে অবশ্যই বুঝুন একদিন না একদিন সফল হবেন তবে অনেকে এটা মনে করেন যে টাকা দিয়ে ভর্তি হলাম এক বছরে কোর্স তিন মাস করার পরে ভাবছে হয়তো ছেড়ে চলে গেল আমাদের কাছেও যায় এমনটা নয় যে অন্যান্য কোচিং সেন্টারে ছেড়ে চলে যায় আমাদের কাছে ছেড়ে চলে যায় না আমাদের কাছেও যায় যে কোনো কারণে যেতে পারে তার ব্যক্তিগত কারণে যেতে পারে আমাদের আমাদের পড়ানোর অসুবিধার জন্য যেতে পারে যে কোনো কারণে হতে পারে আমরাও দায়ী হতে পারি সেও দায়ী হতে পারে পরিস্থিতিও দায়ী হতে পারে এই যে ছেড়ে যাওয়া হয়তো শুরুতে মনে করেন যে আমি বোধহয় খুব সহজে চাকরির পরীক্ষা পাশ করে যাব। বোধ হয় সব সহজ সহজ প্রশ্ন থাকবে যখন থেকে একটু কঠিন শুরু হয়ে যায় তখন থেকে সে ভরকে যায় এটা হয় এমন ঘটনা ঘটেছে ঘটেনি তা নয় কিন্তু যে মনে করে নিয়েছে একবার যে যত কঠিনই হোক আই হ্যাভ টু ডু দিস আই হ্যাভ টু গেট দ্য জব অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ এটা যার মাথার মধ্যে ঢুকে গেছে ব্যাস তাকে আটকানো মুশকিল যে মরণপণ দীক্ষা নিয়ে নিয়েছে যে আমাকে যে কোনো মূল্যে চাকরি পেতে হবে এবং চাকরি পেতে গেলে এই এই বিষয়গুলো পড়তে হবে এই এই লেভেলে উঠে পড়তে হবে এত কিছু জানতে হবে নিজের অ্যাটিটিউড এতটা পরিবর্তন করতে হবে অবশ্যই আপনি সিম্পল একটা কথা ভাবুন না আজকে আপনি যদি নিজেকে মনে করেন যে আমি ডাব্লু বিসিএস অফিসার হবো আমি ডাব্লু বিসিএসের কোচিং নিচ্ছি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের বড় বড় ইনস্টিটিউটে নাম নাম নামি দামি লক্ষ লক্ষ টাকা খরচ করে জমি জমা বেচে আমি প্রস্তুতি নিচ্ছি বিসিএস অফিসার হওয়ার আগে নিজেকে ভাবার আগে যে কোনো একটা আমার অনুরোধ আপনার কাছে আপনি যে কোনো একজন অলরেডি যারা বিসিএস অফিসার হয়ে গেছে যারা পড়ছে তারা কিন্তু নয় যারা বিসিএসের কোচিং নিচ্ছে তারা নয় যারা বিসিএস অফিসার হয়ে গেছেন আপনি তাদের সাথে একটা ঘন্টা সময় কাটিয়ে আসুন তাদেরকে একবার অনুরোধ করুন যে স্যার কি ম্যাডাম আমি বিসিএস অফিসার হতে চাই এটা আমার স্বপ্ন আপনার সাথে আজকে সারাদিনের একটি ঘন্টা আমাকে টাইম দিন আপনি যেখানে যেখানে যাবেন আপনি আমি আপনার সাথে সেখানে সেখানে যাব শুধু আপনার অ্যাটিটিউডটা দেখার জন্য আপনার কাছ থেকে একটা ভাইব্রেশন নেওয়ার জন্য যে কি আছে এই বিসিএস অফিসারের মধ্যে বা কি আছে এই আই এ অফিসারের মধ্যে আপনি বুঝে যাবেন আপনি বুঝে যাবেন যে আপনার সাথে সেই বিসিএস অফিসারের এবং আই এস অফিসারের কি ডিফারেন্স রয়েছে তাহলে এটা আগে তৈরি করুন অ্যাটিটিউড ভাইব্রেশন এটা আগে তৈরি করুন কি আছে তার মধ্যে যেটা আপনার মধ্যে নেই পড়াশোনা জ্ঞান তো বই পড়লে জ্ঞান হয়ে যাবে সময় দিলে আপনার সেটা তৈরি হয়ে যাবে তাতে ম্যাথ হোক রিজেনিক হোক ইংরেজি হোক জি হোক সময় দিলে হয়ে যাবে সময় দিলে অ্যাটিটিউড তৈরি হবে না অনেক বেশি একটা সময় দিয়ে অঙ্ক বই ক্লিয়ার করা বা অঙ্ক সাবজেক্ট ইংরেজি সাবজেক্ট ভালো বেশ তৈরি করতে যে সময় লাগে অ্যাটিটিউড তৈরি করতে তার থেকে অনেক বেশি সময় লাগে অ্যাটিটিউডটা অনেক মানুষের জন্ম থেকে আসে বংশ থেকে আসে আর যাদের জন্ম থেকে বা বংশ থেকে আসে না তাদেরকে ধীরে 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 সেই পরিবেশের সাথে মিশে 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 অ্যাটিটিউড বানাতে হয় সৎসঙ্গে স্বর্গেবাস আর অসৎ সঙ্গে বাস এই কথাটা কিন্তু এমনি এমনি আসেনি পূর্বপুরুষরা বহু ভাবনা চিন্তার ফলে বহু রিসার্চের ফলে এই কথাগুলো বলে গেছে যাকে আমি জানি না আপনাদের কেমন লাগলো যদি মনে হয় এই ধরনের আলোচনা আপনাদের আরও প্রয়োজন আছে যদি মনে হয় মিনিমামও যদি মনে হয় যে আপনাদের এতটুকু হলেও কাজে লেগেছে যে নিজেকে কিভাবে তৈরি করতে হবে কারা সবার আগে চাকরি পায় কি করলে সবার আগে চাকরি পেতে পারেন এই নিয়ে আমার বেশ কতগুলো ভিডিও আছে আপনারা দেখুন এখনও পর্যন্ত আজ পর্যন্ত একটা কমেন্টও আমি নেগেটিভ পাইনি ওই ভিডিওগুলো থেকে প্রত্যেকে বলেছেন অসাধারণ হয়েছে কিছু শিখলাম কিছু বুঝলাম কিছু জানলাম আজ থেকেই আমি শুরু করছি আমার প্রস্তুতি এই এই যে ব্যাপারটা এটা ওই ভিডিওটা আপনি পারলে একবার দেখে আসবেন আমার আজকের ভিডিও তো আপনি দেখলেন এরপরে ওই ভিডিওটা একবার দেখে আসবেন আমার বিশ্বাস আমার মনের কথা যেটা আমি বলার চেষ্টা করেছি যেটা ফ্যাক্ট আমার মনে হয়েছে আমার নিজের জীবনের সঙ্গে জড়িয়ে আছে যে কথাগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লেগেছে কারণ আমার মনের সঙ্গে মিল রাখা বহু মানুষ আছেন যারা আমি যেটুকু কষ্ট করেছি এটুকু কষ্ট করেছেন মাটি থেকে উঠে এসেছেন অনেক মানুষ যারা আমার ভিডিও দেখেন তো তাদের জন্যই আমার বলা যদি আজকের ভিডিও এতটুকু ভালো লেগে থাকে এবং আপনার ফিউচারে এই ধরনের আলোচনা প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীকালে যে ধরনের আলোচনা চান সেগুলো নিয়ে আমি আবার ফিরে আসব যেতে যেতে একবার বলে রাখি যে যদি আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে চান আপনার মনে হয় যে আমরা আপনার যথেষ্ট সুইটেবল জায়গা আমাদের কাছে আসলে আপনার সময় এবং অর্থ নষ্ট হবে না তাহলে অবশ্যই আসতে পারেন আমাদের ডাব্লিউ বিসিএস অফলাইন অনলাইন বাইশের টার্গেট করে তো চলছে অনেক আগে থেকেই তেইশকে টার্গেট করে অ্যাডমিশনও শুরু হয়ে গেছে এবং অফলাইনের ব্যাচটাও শুরু হয়ে গেছে তেইশকে টার্গেট করে অনলাইনটা বাইশ টার্গেট করে প্রিলিমেন এগোচ্ছে অফলাইনটা তেইশকে টার্গেট করে এবং আরেকটা অনলাইন তেইশকে টার্গেট করে আমরা অ্যাডমিশন শুরু করে দিয়েছি সেখানে আসতে পারেন কম্বাইন কোর্স লাগাতার চলছে সেটা অনলাইন অফলাইন দুটোই চলছে এস এল এস টি পিটি অনলাইন অফলাইন দুটোই চলছে নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি আর হয়তো শুরু হবে না আমাদের যে একদম কারেন্টলি ব্যাস শুরু হয়েছে সেখানে তাড়াতাড়ি করে আসলে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন পুরনো ক্লাসের রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন তার সঙ্গে কেপি কলকাতা পুলিশ ফর্ম ফিল তো হয়ে গেছে সবাই জানেন এবং যদি কারো ফর্মে ডিস্টার্ব হয়ে থাকে সেটাও ফিল আপ করার বা সঠিক করার টাইমও দিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর নাগাদ কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে আমরা আমাদের ছ মাসের ক্লাসটাকে টেনে তিন মাসে নামাচ্ছি ডবল ডাবল ক্লাস দিয়ে তিন মাসে শেষ করার চেষ্টা চালাচ্ছি এবং হয়েও যাবে তিন মাসের কোর্স করাবো যেটা আমরা আগে বলেছিলাম ছ মাসের করাবো তো ছ মাসের ক্লাসটাকেই তিন মাসে ডবল ক্লাস দিয়ে আমরা সিলেবাসটা মেকআপ দিচ্ছি এবং সেই সঙ্গে যেভাবে যা প্র্যাকটিস করানো সেটা করছি এবং যারা অলরেডি কোথাও শিখে আছেন তারা যদি প্র্যাকটিস ব্যাচে আসতে চান আমাদের অনলাইন এবং অফলাইন যারা অলরেডি শিখে আছেন ভালো একটা জায়গায় আছেন তারা যদি ধারাবাহিকতা বজায় রাখতে চান তাহলে এবারই আমরা প্রথম বাইরের স্টুডেন্টের জন্য অ্যালাউ করলাম যে আমাদের প্র্যাকটিস ব্যাসটা এর আগে আমরা কোনোদিন অ্যালাউ করিনি যারাই আমাদের কাছে পড়েছেন তাদেরকেই শুধু অ্যালাউ করতাম কিন্তু এবার থেকে আমরা বাইরের স্টুডেন্ট যারা আগে ছিলেন না অন্য কোথাও পড়েছেন তাদেরকেও অ্যালাউ করে দিয়েছি এবারে তো আপনারা যদি আসতে চান মান্থলি রেমুনারেশন দিয়ে আমাদের প্র্যাকটিস ব্যাচে আসতে পারেন যে মাসে ফিস দেবেন সে মাসে ক্লাস করতে পারেন হঠাৎ মনে হলো এ মাসে ফিস দিতে পারলাম না ক্লাস করব না দু মাস পর আবার করবো আবার দু মাস পর করতে পারেন কোনো অসুবিধে নেই ঠিক আছে অনেক কথা বলে দিলাম যেতে যেতে ফাইনালি বলছি চয়েস ইজ ইউর হাজার মানুষ আপনাকে হাজার কথা বলে আমার কাছে আসুন ওর কাছে যান তার কাছে যান হাজার মানুষ নিজের স্বার্থ রেখে বলবে আমিও কোনো এক জায়গাতে নিজের স্বার্থ তো রাখতেই হয় তবুও বলছি স্বার্থের বাইরে গিয়েও বলছি আপনি যেখানেই যাবেন একবার যাচাই করে নিয়ে তবে যান যে আপনি তাদের জন্য সুইটেবেল কিনা বা তারা আপনার জন্য সুইটেবল কিনা যদি দুটো ব্যাটে বলে হয় তবে আপনি তাদের কাছে যান তাহলে আপনার সময় এবং অর্থ কোনোটাই নষ্ট হবে না আজকে আমি আপনাদের প্রায় সাতাশ মিনিট নষ্ট করে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাইশ বর্ধমান নমস্কার